আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সাহেব ভালো আছেন আমি হানুদ রসদাসী আপনাদের সাথে বন্ধুরা অনেকে প্রশ্ন কয়েকটা বিষয় নিয়ে আসতে দেওয়া হইতেছে না এর সমাধান কি আজকে সেই সমাধান সম্পর্কে যারা ইউ ভিতরে আছেন তারা বিশা ট্রান্সফার সম্পর্কে অনেকের প্রশ্ন আছে তো আজকে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আপনার একটা কাজে আসবে সেটা আপনার ভিডিওটা শেষের দিকে বুঝতে পারবেন তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এক নম্বরে যে প্রশ্নটা নিয়ে আসছি সেটা হলো যে ভিসা ট্রান্সফার যে এই দেশে কি এখন ভিসা ট্রান্সফার হইতেছে ইউএই ভিতরে ইউএর ভিতরে যারা আছেন যারা পার্টনার ভিসা আছেন অথবা আরবির ঘরের বিষয় বা যে যে বিষয়ে আছেন না কেন যদি আপনার উপরে কোনো ফাইন না থাকে সেক্ষেত্রে বা কোনো ব্ল্যাক লিস্ট না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানিতে ভিসা নিতে পারবেন আর ভিসার প্রসেসিং সম্পর্কে অনেক জানতে চাইছেন প্রসেসিং হলো যে আপনি যেখানে আসেন সেখান থেকে আগে বের হতে হবে যদি আপনি পার্টনার বিষয় হন সেখান থেকে বের হবে বিজিট বিষয় হলে কোনো কিছু লাগবে না আর যদি আপনি কোনো কোম্পানিতে হন সেখান থেকে ক্যান্সেল করতে হবে দেন আপনি নতুন বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এই সুযোগটা হয়তো ডিসেম্বর তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এর আগেও বন্ধ হয়ে যেতে পারে বাট আমরা আশা করতেছি ডিসেম্বর তিরিশ তারিখ পর্যন্ত থাকবে আর তারপরে যদি পরবর্তীতে চালু থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপডেট পাবেন এর মধ্যে হয়তো অনেকে বুঝতে অনেকে প্রশ্ন করতেছেন যে কি কোনো কোম্পানিতে লাগবে কিনা না হ্যাঁ হন তাও লাগবে তবে আপনার উপরে থাকতে পারবে না আপনি একবার ফ্রেশ ভিসায় যদি আপনার ভ্যালিডিটি থাকে সেই অবস্থায় আপনি অন্য জায়গায় ভিসা লাগাইতে পারবেন পরবর্তীতে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমরা দেড় দুই বছর হয়েছে আসছি এখন ফাইন চলে আসছে এখন আমরা ফাইনটা করাতে পারবো কিনা না ফাইন ফাইনটা মৌকুফটা এখানে লিগেল যে ওয়েটা সেই ওয়েতে যাওয়ার পরে মাস দুই মাস টাইম তো ফাইনটা মৌকুফ করাতে পারে না সেক্ষেত্রে আপনার ভিসা লাগানোর পসিবিলিটি অনেক কম আর আউটপাসে পাসে যারা যেতে চাইতেছেন তারা তিরিশ ডিসেম্বর পর্যন্ত যাইতে পারবেন যাদের উপর অনেক ফাইন চলে আসছে তারা কিন্তু যাইতে পারবেন সমস্যা নাই তবি এবং আলাইনের অনেক ভাইরা বাংলাদেশে আটকে আছেন তাদের জন্য কিছু করণীয় নাই কারণ অলরেডি এখানে যারা রেড সিগনালে আসেন তা অনেক ট্রাই করতেছেন গ্রিন সিগনাল আসতেছে না তো কবে দিবে না দিবে এটা বোঝা না আর বয়স সবাই আসেন যে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই মেয়াদটা শেষ হয়ে যাবে বিশাল মেয়াদ তারপরে লোক ঢুকতে পারবেন কিনা না কারণ সবার ভিসার মধ্যে একটাই জিনিস লেখা অনলাইনে চেক করলে দেখা যাইতেছে যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তাদের ভিসা একটি বাসে তারপরে হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে আরব আমিরাতের দূতাবাসের অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনার কোম্পানির যে স্পন্সর আছে তাকে বলবেন যে এই দেশের বিশেষ করে আইসিএল আন্ডারে যা আপনার আবুধাবি হইলে আবুধাবি ইমিগ্রেশনে যদি সেটা কোনো সলিউশন তারা গিয়ে করতে পারে সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন তবে ইয়ার আরবিয়ায় অন্য অন্য সিটির রেড সিগনালে লোক আনতেছে শুধুমাত্র আবুধাবি আর আলাইনের কোনো ইয়ারলাইনে রেড সিগনালের মধ্যে আনতেছে না সো আপনারা টিকিট করার আগে অবশ্যই চেক করে নেবেন আপনারা যদি গ্রিন সিগনাল আসে তারপরে আপনি টিকিট করে আসতে পারবেন বিজিট ভিসা প্রসঙ্গ অনেক বাইরে বলতেছেন যে বিজিট ভিসা নাকি বন্ধ হয়ে গেছে হ্যাঁ বিজিট ভিসা বন্ধ হয়েছে তবে বাংলাদেশিদের জন্য না পাকিস্তান তারপরে আফগানিস্তান এরকম কয়েকটা মিলিয়া প্রায় তুরস্ক সহ বারোটা দেশের বিজিট ভিসা কিন্তু আরব আমিরাতে বন্ধ আছে কিন্তু বাংলাদেশিদের জন্য এখনো চালু আছে প্রবলেম হলো বিজিট ভিসা বাংলাদেশিরা এখানে আসতে পারতেছেন না এয়ারপোর্টের হয়রানি তো সেই হয়রানি নিয়ে আমরা মোটামুটি কয়েকবার এটা লেখালেখি করেছি এবং ভিডিও করেছি এবং শেষবার আমরা বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা আবেদন করেছি এবং সারিকলিপো প্রদান করেছি যাতে বাংলাদেশ এই এয়ারপোর্টে হয়রানি করা না হয় কারণ বর্তমান আরব আমিরাত যে সুযোগ দিয়েছে এটা আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে এরকম সুযোগ সুবিধা খুব কমই দেওয়া হয় যে বিজিটে বাংলাদেশ থেকে লোকানা আসার পরেও কোম্পানিতে বিচার লাগানো যায় তো বাংলাদেশ থেকে আসতে না দেওয়ার কারণ ছিল যে মানুষ অবৈধ হয়ে যাবে এখানে তো আমরা অলরেডি এটা এমবিসিতে জানিয়ে দিয়েছি এবং এমবিসি আপনাদের জন্য একটা সুযোগ সুবিধা দিয়েছে সেটা হলো আপনি যেখানে আসবেন অথবা আপনারা যদি কেউ বিজিট বিষয় আনতে চান সেক্ষেত্রে আপনারা যে কোম্পানিতে ভিসা লাগবেন সেই কোম্পানি থেকে অফার লেটার নিতে হবে এবং ওই কোম্পানিতে কোটা পাস আছে কিনা না সেটা দেখতে হবে যদি থাকে এগুলা নিয়ে আপনি যদি আপনার আত্মীয়-স্বজন কাউকে আনতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট কপি ভিসা কপি আইডি কপি দিয়ে যার বিজি ভিসা বের করেছেন তার সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে এমবেসি থেকে একটা পারমিশন লেটার নেবেন যেটা এমবেসি বাংলাদেশ ইমিগ্রেশনে দেখানোর পরে আপনারা আসতে পারবেন এয়ারপোর্ট কন্টাক্ট যে বাণিজ্যটা আমরা বন্ধ করতে যাচ্ছি আমরা প্রতিবাদ করতেছি আমাদের জায়গা থেকে আপনারা যারা আছেন আপনারা যারা এরকম এয়ারপোর্টে হয়রানি হইতেছেন তারা যদি সম্পূর্ণ প্রুফ আকারে এমবেসিতে দেখাইতে পারেন বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি সেটা দেখাইতে পারেন তাহলে এমবেসি আপনাকে সহায়তা করবে এবং আপনারা যদি এরকম কোনো হয়রানির শিকার হন সেক্ষেত্রে আপনার বাংলাদেশ এসবি অফিসে যোগাযোগ করবেন ঢাকায় এই এসবি অফিসে যোগাযোগ করলে তারাও আপনাকে সহযোগিতা করবে কিন্তু ইমিগ্রেশনে যদি আপনার লিগেল সব ডকুমেন্ট থাকে এবং এমবেসি পারমিশন লেটার থাকে তাহলে আশাবাদী নেক্সট টাইমে এরকম কোনো প্রবলেম হবে না তারপরেও আপনারা যা চাইবে যাই করে নিবেন সবকিছু ডকুমেন্ট আপনার সবকিছু ঠিক আছে কিনা না ভিজিট ভিসার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজনীয় এক নম্বরে আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের উপরে হইতে হবে দেন আপনার ডিজিট ভিসা এক মাসের অথবা তিন মাসের একটা ভিজিট ভিসা থাকতে হবে আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে হোটেল বুকিং থাকতে হবে আপনার যাওয়া আসা রিটার্ন টিকিট কনফার্ম থাকতে হবে দেন আপনি করোনা টেস্টের সার্টিফিকেট থাকতে হবে আপনার সাথে ছয়শো ডলার মিনিমাম ছয়শো ডলার থাকতে হবে এগুলা নেওয়ার পরে আপনি যদি এমবেসি পারমিশন লেটার নেন এবং সুন্দর করে কথাবার্তা বলতে পারেন কোনো সন্দেহ যারাই রেফারেন্স দিয়ে আনবেন তারা মনে রাখবেন যদি কোনো লোক আপনার রেফারেন্সে পরে এই দেশে অবৈধ হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ এমবেসি এবং বাংলাদেশ সরকার আপনার বিরুদ্ধে লিগেল অ্যাকশন নেবে এই জিনিসগুলো মাথায় রাখবেন আমরাও চাই না এই দেশে কেউ অবৈধ হোক এবং আপনারা চাইবেন না এবং এই জিনিসটা এয়ারপোর্টের যে কন্ট্যাক্টের বিরুদ্ধে আমরা আছি আপনারাও থাকেন আজকে আমরা সবাই মিলিত হয়ে যদি কোনো কিছু করতে পারি সেটা সমাধান হবে আজকে আপনি আপনাকে একজন এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে আপনার ভাইকে ফেরত দিয়েছে আপনি কোনো প্রতিবাদ করেন নাই আপনি চুপচাপ বসে আছেন এরকম কি সবাই বসে থাকেন তাহলে এটা সমাধান হবে না এই বাণিজ্য বন্ধ করতে হবে এবং যে মহলটা আছে এই দেশে যারা মানুষদেরকে ইলিগেল ভাবে আনতেছে ইলিগেল করতে চাইতেছে তাদেরকে ধরিয়ে দিবেন তাদের ইনফরমেশন গুলা দিবেন যদি যদি অন্য কোনো নাও নাও দিতে দিতে পারেন পারেন এমবিসি পর্যায়ে আমাকে দিবেন আমি চেষ্টা করব যে আপনাদের হয়ে কোনো কিছু করতে পারে কিনা না আর বাংলাদেশে আপনারা যদি এরকম হয়রানির শিকার হন তাহলে এস অফিসে যোগাযোগ করবেন এবং বাংলাদেশে ইচ্ছে করলে আপনারা কেসও করতে পারবেন সো আপনারা এই দিকগুলো একটু খেয়াল রাখবেন যদি বিজিটে কাউকে আনতে চান তাহলে তাকে যাতে লিগেল করতে পারেন বৈধ করতে পারেন এই উদ্দেশ্যে আনবেন কোনো চিন্তাধারা করে আনবেন না আপনার সম্পূর্ণ লিগেল আপনার রিলেশন আপনার আত্মীয় স্বজন কাউকে আনতে চাইতেছেন আপনার ছেলে অথবা আপনার ভাইকে আনতে চাইতেছেন তারপরেও আপনি ইমিগ্রেশনের লেটার নেওয়ার পরেও যদি আপনি এরকম হয়রানির শিকার হন অবশ্যই আপনারা এমবেসিকে জানাবেন এবং বাংলাদেশে থাকা দূতাবাসকে জানাবেন এই বিষয়টা এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আসতে পারবেন এবং বর্তমানে বাংলাদেশ থেকে এসে বিজি বিষয় কিন্তু কোম্পানিতে লোক নিতেছে এবং ভিসা লাগানো যাইতেছে তো যে কোম্পানিতে আপনি আসবেন আগে সেই কোম্পানি সম্পর্কে ভেরিফাইড হয়ে নেবেন যে এই কোম্পানিটা কি এবং কিসের কোম্পানি আপনাকে কত টাকা স্যালারি দিবে না দিবে বিস্তারিত জেনে যদি আপনার ভালো লাগে আসবেন এরকম আসবেন না যে আমি ওইখানে গিয়ে কাজ খুঁজিয়ে তারপরে কাজ করব এরকম অপরচুনিটি কিন্তু অনেক কম সেক্ষেত্রে আপনার যদি এখানে কোনো রিলেটিভ থাকে সেই জিনিসগুলো দেখবেন এবং একটা জিনিস সতর্কবাণী করতেছি আপনাদেরকে বিশেষ করে টাকার লেনদেনের ক্ষেত্রে কিছুদিন আগে আমি এই ভিডিওটা এখনো পর্যন্ত প্রকাশ করি নাই আমি অবশ্যই করব কিছুদিন আগে একজন মুরব্বী মানুষ কুয়েত যাওয়ার জন্য আসছেন এইখানে তো আপনারা হয়তো জানেন যে কুয়েতের বিষয়টা যারা কুয়েত প্রবাসীরা বাংলাদেশে আটকে আছেন তারা এই দেশে আসতে হয় দুবাইতে আসার পরে চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয় তারপরে কুয়েতের উদ্দেশ্যে পাড়ি জমা তো এরকম কিছু এজেন্সি বাংলাদেশ থেকে মানে সেখানে পাঠিয়ে দিয়েছে তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই মানে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই হোটেলের কোনো ব্যবস্থা নাই টিকেটের কোনো ব্যবস্থা নাই পুরো টাকaday আগে নিয়ে আনিছে দুবাই পর্যন্ত পাঠিয়ে তো ওই মুরব্বি চাচা আমার কাছে আসছিলেন আমি উনার একটা ভিডিও ফুটেজ রেখেছি ইনশাআল্লাহ আমি নেক্সটে আপনাদের সামনে এটা পেস্ট করব যে উনি কাছ থেকে টাকাটা নিয়ে উনাকে অনেক সমস্যার মধ্যে ফেলে দিয়েছে তারপরে আমি ওই এজেন্সির সাথে যোগাযোগ করেছি এবং বলেছি যদি যদি আপনারা এই চাচার সমস্যা সমাধান না করেন সেক্ষেত্রে আমরা আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিব দেন উনিকে আপাতত একটা রুমে রাখা হয়েছে ইনশাআল্লাহ উনি টাইমমতো হয়তো তারা দিয়ে দিবে দেখো অনেকেই অনেকে অনেকে অনেক প্রশ্ন করেছেন আমি চেষ্টা করতেছি যে আপনাদের 500 টাকার জন্য আপনারাও থাকবেন আমি একা পারব না আমার একা দ্বারা সম্ভব হবে না আজকে যদি এই এয়ারপোর্টের যে বাণিজ্য যেটা আছে এয়ারপোর্ট কন্টাক্ট মাধ্যমে যে বাণিজ্যটা মানুষে প্রকাশ করতেছে আমরা সেই জিনিসটাকে রুখতে পারবো আজকে যারাই আমরা কাজ করতেছি করতেছি বাধ্য হয়ে যখন আমরা দেখতেছি যে কোনো নাই তখন করতেছি তবে আমরাও আমরাও প্রতিবাদে গিয়ে এটার এখন থেকে এরকম কোনো কাজে হাত দিব না এবং এয়ারপোর্ট কন্টাক্ট নামে কোনো কিছু যাতে বাংলাদেশে না থাকে সেটার চেষ্টা করব। যদিও আমি হান্ড্রেড পার্সেন্ট পারবো না তবে ফাইভ পার্সেন্ট হলেও পারবো আপনারা যদি আমার সাথে থাকেন সেক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট পারবো ইনশাল্লাহ সো আশা করতেছি যে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং যারা বিজিট দেশে আসতে চাইতেছেন তাদের সতর্ক নিয়ে একটাই যদি আসেন বৈধ থাকার চিন্তা করে আসেন অবৈধভাবে এই দেশে না থাকার সুযোগ আছে না কাজের সুযোগ আছে এখানে অবৈধভাবে যদি থাকেন আপনার সবচেয়ে বড় সমস্যা হবে আপনার কাছে ভিসা নাই আপনি থাকার জন্য ভালো একটা রুম পাবেন না কেউ আপনাকে ভালো কোনো জায়গায় রাখবে না কাজ দিবে না তারপরে থাকা খাওয়ার টাকাটা পর্যন্ত পাবেন না এবং কারো কোনো সহায়তা পাবেন না সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা কি করবেন আর বাংলাদেশে এখানে যারা আছেন বাংলাদেশ থেকে আনতে চাইতেছেন তাদের কাছে এজেন্সি হন অথবা আপনারা কোন কোম্পানিতে লোক দেন অথবা আপনারা দুই টাকা ইনকামের জন্য আনেন যাই করেন না কেন মানুষগুলা যাতে লিগেল হয় এরকম ভেরিফাই করে এই লোকগুলো আনবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার প্রতি আজকে আরব আমিরাতে কিন্তু আমাদের বাংলাদেশের সুনাম অনেকটা অনেক বৃদ্ধি পেয়েছে আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে তো সেই সুনামটা ধরে রাখার চেষ্টা করুন আজকে আপনার স্বার্থের জন্য আজকে দুই একটা কাজ করবেন করার পরে মানুষগুলো ইলিগেল হয়ে যাবে নামটা আমাদের হবে আপনারা খারাপ হবে সোয়ারফুল আশা করতেছি যে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণটাই বুঝতে পেরেছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য আর আজকের মতোই জানতেছি অনুরোধ রইল সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ